प्रिय शिक्षार्थी 15 मिनट क्लासर पक्ष तुम्हारे अनेक अनेक शुभेच्छा। आजकल विषय प्रश्नबोधक बांगला वाक्य तैरी ये बांगला विषय 6 नम्बर प्रश्न थाकबे। इंग्रेजी तुम्हारा जेमन प्रश्नबोधक वाक्य तैरी करा शिखे अर्थात WH करते शिखे बांगलाओ तेमन प्रश्नबोधक वाक्य तैरी करते हबे। तबे इंग्रेजीते तोमादेरके जतगुलो नियमकानून अनुसरण करते हुएछिलो बांगलाते किन्तु अत किछु नियमकानून अनुसरण करा लागबे ना। तुमि तोमार इच्छा मतोई किछुटा स्वाधीनभावेई करते पारबे। तार जन्य एकदम जे लागबे ना ताओ किन्तु नय, किछु किछु नियमकानून तोमाके जानते हबे, तबे इंग्रेजीर मतो अतटा नय। देखि कि कि नियमकानूनगुलो आछे आमरा एकटु देखी एबं सेई अनुयायी प्रश्नबोधक वाक्यगुलो तैरी करार चेष्टा करी। प्रथमे आमी सब समय बोली जे तुमी जे विषयटी पढ़बे सेई विषयटी की सेटी सम्पर्के जदि आगे जानते पारो ताहले तोमार पढ़ा अर्धेक हये जाबे। ताहले आमरा एखाने जानबो जे प्रश्नबोधक वाक्य तैरी प्रश्न प्रश्नटा कि प्रश्न हच्छे कोनो किछु जिज्ञासा करा। प्रश्न प्रश्न करा अर्थ कोनो किछु जिज्ञासा करा। ताहले तुम्हरा कि जानले प्रश्न करा अर्थ कोनो किछु जिज्ञासा करा। एबार एई प्रश्न करार जन्य किछु शब्द आछे प्रश्नबोधक शब्द, सेई प्रश्नबोधक शब्दगुलो कि ताई जानि। प्रश्नबोधक शब्दगुलो हलो एक के दुई की तीन कोथाय चार कखन पाँच केनो छय किभाबे। सात केमन आठ कारा अब्लिक कादेर नय कतगुलो दस कोनटी। देखो इंग्रेजीतेओ किन्तु एइगुलो तोमादेर छिल, तबे ইংরেজিতে ছিল হু হোয়াট হোয়ার হোয়েন হোয়াই হাউ হুম হাউ মেনি হুইচ এইগুলো ছিল, এইগুলোরই বাংলা অর্থ তোমরা জেনেছিলে, সেগুলো ছিল প্রশ্নবোধক শব্দ। সেই বাংলা শব্দগুলো দিয়েই তোমাকে প্রশ্নগুলো তৈরি করতে হবে। তো কোনটা কোথায় বসবে এবার দেখব যে কোনটা কি হলে কোথায় বসবে। আর একটা জিনিস তোমাদের বুঝিয়ে দিই, এই যে কে কি কোথায় কখন কেন কিভাবে এইগুলোই সাধারণত তোমাদের প্রশ্নে থাকে, আর নিচেরগুলো খুবই কম থাকে, না থাকার সম্ভাবনাই বেশি। তারপরেও তো এগুলো প্রশ্নবোধক শব্দ,
এই জন্য তোমাদেরকে দিয়েছি। তবে তোমাদের প্রশ্নপত্রে কে কি কোথায় কখন কেন কিভাবে এইগুলোর কাজই বেশি থাকবে। প্রশ্নপত্রে যেগুলো দেওয়া থাকবে সেইগুলোর কাজই তোমাকে করতে হবে। তুমি ইচ্ছা করলেও অন্যগুলো দিয়ে সেটার উত্তর আসলেও করতে পারবে না। আরেকটা জিনিস, কি কয় দীর্ঘ কি দিয়ে প্রশ্ন করবে, কারণ কয় রশ্মিকার যদি হয় তাহলে সেই প্রশ্নের উত্তর হয় অনেক বড়। মানে কি এবং কয় রশ্মি কি এবং কয় দীর্ঘ কির মধ্যে তফাৎ হচ্ছে, কয় রশ্মি কি হচ্ছে যদি থাকে তাহলে সেই প্রশ্নের উত্তরটা অনেক বড় হয়, মানে বিস্তারিত জানতে চাই। কিন্তু কয় দীর্ঘ কি হলে শুধু ছোট প্রশ্নের উত্তর হয়, এক কথায় উত্তর হয়। এই জন্য তোমরা এই যে প্রশ্নবোধক শব্দ এর উত্তর কিন্তু সবসময় এক কথায় হবে, এই জন্য এই তুমি কয় দীর্ঘ দিয়ে করবে। এবং প্রশ্নপত্রেও দেখবে যে কয় দীর্ঘ দেয়া আছে, এগুলো তোমরা খেয়াল করবে। এবার কোনটা কোথায় বসবে সেটা দেখি। কোন নাম থাকলে নাম বা পেশা যদি থাকে তাহলে কি হবে, নাম থাকলেই হবে কে, কে হবে। সময় বুঝালে কখন হবে, যে কোনো নাম বুঝালেই তোমার সেখানে কি আসবে, সময়। সময় কিন্তু অনেক ধরনের হয়, তোমরা ইংরেজিতেও দেখেছ মিনিট, ঘন্টা, দিন, সকাল, বিকাল, কোনো সাল হলেই এগুলো কি হবে, আগামীকাল, গতকাল, আজ, এগুলো হলো সময়। দুপুর, স্থান বা জায়গা বুঝালে কোনো জায়গার নাম হলে সেটি হবে কোথায়। তোমরা আগে উত্তর করতে যাবে না, আগে এগুলো রেডি করবে, কোনগুলো কি জানবে তারপরে তোমরা উত্তর করতে যাবে। কোনো বস্তু বা জিনিস বুঝালে কি হবে, কোন কারণ বুঝালে কেন হবে, কোনো পদ্ধতি বুঝালে বা কোনো প্রসেস, মানে কোন ভাবে হলো, এইরকম কিছু হলে কিভাবে হবে।
দেখুন তুমি কি কি কেমন কিভাবে আসলে, এরকম জাতীয় কিছু হলে সেটা হচ্ছে পদ্ধতি, কিভাবে হবে। তোমাদের এই যে এই ছয়টি হলো তোমাদের বেশি কাজে লাগবে। 1 2 3 4 5 6 কে, কখন, কোথায়, কি, কেন, কিভাবে, এইগুলোই তোমার সব সময় কাজে লাগবে। তোমাদের প্রশ্নে এইগুলোই থাকবে। তারপরে আমি আরো গুলো যখন লিখেছি সেগুলো দেখিয়ে দিচ্ছি। অনুভূতিমূলক, অনুভূতিমূলক কিছু বুঝালে কেমন হবে। কোনো কিছু নির্দিষ্ট করে বুঝালে কোনটি হবে। গণনা করা হলে কতগুলো হবে, যদি গণনা করা মতো কিছু হয় তাহলে কতগুলো হবে। একের অধিক ব্যক্তি বুঝালে কারা বা কাদের হবে। তাহলে তোমরা একটু দেখো আজকে আমরা কি শিখলাম, সেগুলো আগে আমরা জানি, তারপরে আমরা অন্য কাজে যাব। পরবর্তী ক্লাসে আমি তোমাদের কি করব, প্রশ্ন তৈরি করা শেখাবো। আগে তোমরা নিয়ম কানুনগুলো দেখবে, তারপরে। আজকের বিষয়টা কি ছিল, প্রশ্নবোধক বাক্য তৈরি। এটি তোমাদের ইংরেজিতেও থাকে আবার বাংলাতেও থাকে। বাংলা তোমাদের পড়বে 6 নং প্রশ্নে। সেটি করতে হলে তোমাকে 5টি প্রশ্নের উত্তর করতে হবে, তোমরা নাম্বার পাবাও 5। এটি করতে হলে তোমাকে জানতে হবে প্রশ্নটা কি। প্রশ্ন অর্থ কোনো কিছু জিজ্ঞাসা করা। আর প্রশ্নবোধক শব্দগুলো কি, কে, কি, কোথায়, কখন, কেন, কিভাবে, কেমন, কারা বা কাদের, কতগুলো, কোনটি। অনেক রকমের প্রশ্ন হয়, কিন্তু তোমাদের কাজে লাগবে এই 1 থেকে 6 পর্যন্ত বেশি। আবার কোনো কোনো সময় 7ও লাগে, তবে দেখা যাচ্ছে যে প্রশ্নপত্রে বেশিরভাগই এইগুলো থাকছে। তুমি এগুলোর বাইরে দিয়ে যদি প্রশ্ন হয়ও এগুলো দিয়ে করতে পারবে না। যদি নির্দিষ্ট করা থাকে সেইগুলো দিয়েই তোমার প্রশ্ন তৈরি করতে হবে, এবং একটি শব্দ একবার ব্যবহার করে তুমি একটি প্রশ্ন তৈরি করতে পারবে, তার বেশি তৈরি করা যাবে না। তবে এক লাইন থেকে, একটি বাক্য থেকে একাধিক প্রশ্ন তৈরি করা যাবে। এটা একটু নোটে লিখে দিই, একটি শব্দ
एक बार व्यवहार करे प्रश्न तैरी करा जाबे। प्रश्नबोधक वाक्य तैरी करा जाबे। कोनो भावे तुमी की दिए दुटो के दिए दुटो कोथाई दिए दुटो एरकम करते पारबे ना। की दिए एकटा के दिए एकटा एइभावे करते हबे करा जाबे। तबे एकटी वाक्य थेके एकाधिक प्रश्न तैरी करा जाबे। ताहले एकटी शब्द व्यवहार करे प्रश्नबोधक वाक्य तैरी करा जाबे। एक बार एकटी शब्द एक बार व्यवहार करे आर एकटी वाक्य थेके एकाधिक प्रश्न तुम्हरा तैरी करते पारबे। ताहले तुम्हरा ये नियम कानूनगुलो बाड़ीते सुंदर करे देखबे आर आगामी क्लासे आमी तुम्हादेर प्रश्न कीभावे लिखते हबे सेगुलो आमी तुम्हादेरके लिखे देखाबो। आजकेर क्लास एखानेई शेष। तुम्हारा सबाई भालो थेको। सबाई के अनेक अनेक धन्यवाद।